হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক বন্ধুরা এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমরা ডিসকাস করবো সিচুয়েশন বেসড প্রশ্নের উত্তর যে সিচুয়েশন বেস্ট প্রশ্নগুলো কিন্তু তোমাকে ইন্টারভিউতে ধরা হবে আর এই প্রশ্নগুলোর ভিত্তিতে কিন্তু তোমাকে জাজ করে তোমার ইন্টারভিউ নাম্বার পুট করা হবে তাই এই ভিডিওটা মিস করবে না স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখবে যাতে তোমাদের ইন্টারভিউয়ে টুয়েলভ প্লাস স্কোর হয় সেটার কিন্তু আমি চেষ্টা করে চলেছি আপ্রাণ এর আগের নয় পার্ট পর্যন্ত যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে কিন্তু দেখে নেবে এবং এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউয়ের পার্ট টেন ভিডিও এর আগে কিন্তু নয়টা পার্ট হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা নটা পার্ট ওয়েস্ট বেঙ্গলের জিকে থেকে শুরু করে আরও অনেক সিচুয়েশন বেস্ট প্রশ্নের উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে করে ভিডিওগুলো দেখে নেবে আশা করছি তোমাদের অনেক উপকারে লাগবে ঠিক আছে তো চলো আজকে বেশি দেরি করছি না ভিডিওটা বেশি লম্বা করছি না ভিডিওটা জলদির মধ্যে কিন্তু চালু করছি তার আগে তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে না জয়েন করে থাকো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে অবশ্যই কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে চ্যানেলে জয়েন হয়ে যাবে কারণ টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন রকমের পিডিএফ শেয়ার করা হয় বিভিন্ন রকমের কুইজ খেলা হয় তো তোমরা সেগুলোতে পার্টিসিপেট করতে পারবে তাছাড়াও তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে কোশ্চেন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা চলে যাবে জয়েন হয়ে যেতে পারবে ঠিক আছে তো চলো শুরু করে যাক তো প্রথম প্রশ্ন দেখে নেব তো বন্ধুরা চলো প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক তো প্রথম প্রশ্নটা হচ্ছে বাজারের মাঝে একটা বোমা তুমি কিভাবে ডিফিউজ করবে তো বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নটা কিন্তু করতেই পারে ইন্টারভিউয়াররা তোমাদের উপস্থিত বুদ্ধি কতটুকু আছে সেটা কিন্তু চেক করার জন্য তো বন্ধুরা তোমরা এখন একটু ভাবো তো তোমাদেরকে যদি এই প্রশ্নটা করা হয় তাহলে তোমরা কি উত্তর দেবে তোমরা একটু ভেবে করে নিজের মাইন্ডে উত্তরটা বলা তারপরে তো আমি উত্তরটা বলছিই তো সিচুয়েশান বেসড প্রশ্ন সময় কিন্তু অ্যাকিউরেট হবে না ইন্টারভিউররা একটু প্রশ্নটা হয়তো চেঞ্জ করে দিল এখানে আমি বাজারের মাঝে বলেছি ওরা হয়তো স্টেশনের মাঝে বলে দিল বাস স্ট্যান্ডের মাঝে বলে দিল বা কোনো শপিং মলে বোমা ফিট করা আছে বলে দিতে পারে ক্লিয়ার একেবারে অ্যাকুরেট ওই প্রশ্নটাই কি বলতে পারবো ওটা বলা যাবে না কিন্তু ইন্টারভিউয়াররা এই ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের উপস্থিত বুদ্ধি কতটুকু আছে সেটা চেক করার জন্য করতেই পারে তো এটার উত্তর তুমি কি দেবে কী দিলে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা নিয়ে তোমাকে একটু বলে দিচ্ছি দেখো বন্ধুরা তোমাদেরকে যদি বলা হলো যে বাজারের মাঝে একটা বোমার সন্ধান পাওয়া গেছে সেই বোমাটাকে তুমি কিভাবে ডিফিউজ করবে তো তুমি উত্তরে এইটা বলতে পারো যে স্যার বোমা ডিফিউজ করা কিন্তু আমার কাজ নয় বর্তমানে তো আমি বোমা ডিফিউজ করতে জানি না কিন্তু যেহেতু আমি একটা পুলিশ কনস্টেবল আশা করছি আমার একটা বেসিক নলেজ থাকবে যদি আমি বোমাটাকে দেখে বুঝতে পারি যে এটা কি ধরনের বোমা এটাকে কিভাবে ডিফিউজ করা যায় সেই সম্পর্কে যদি আমার অ্যাকুরেট হান্ড্রেড পারসেন্ট নলেজ থাকে তাহলেই কিন্তু সেই বোমাটা নিয়ে আমি কাজ করব বা সেই বোমাটাকে ডিফিউজ করার চেষ্টা করব আমি যদি বোমাটাকে না চিনতে পারি তাহলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ওই এলাকাটা খালি করাবো সেটা বাজার হোক সেটা স্টেশন হোক সেটা বাস স্ট্যান্ড হোক সেটা শপিং মল হোক সেটা যে কোনো জায়গা হোক সেই জায়গাটাকে আগে সিল করব জায়গাটাকে ফাঁকা করাবো এবং আমি সেই মুহূর্তে বোম স্কোয়াডের সঙ্গে কন্ট্যাক্ট করব বন্ধুরা তোমরা কিছু করতে যাবে না কারণ বোম ডিফিউজ করা কিন্তু বোম স্কোয়াডের কাজ থাকে বোম ডিফিউজ করার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে আলাদা একটা স্কোয়াড আছে যারা বোম ডিফিউজ করতে জানে তো তোমরা উত্তরে এইটা বলতে পারো যে স্যার আমি তাৎক্ষণিক জায়গাটা পুরো ফাঁকা করাবো জায়গাটাকে শিল করে দেবো এবং বোম স্কোয়াডের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদেরকে বলবো যে এই রকম কিছু ঘটনা হয়েছে এই জায়গায় তারা যাতে জলদির মধ্যে চলে আসে এবং এই বোমটাকে ডিফিউজ করে দেয় এর পাল্টা প্রশ্নে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যদি তোমার কাছে অতটা সময় না থাকে যে বোম স্কোয়াড আসবে তারপরে বোমটা ডিফিউজ করবে তার আগেই যদি বোমটা ফেটে যায় তাহলে তুমি কি করবে তাহলে কি তুমি তখনও বোম স্কোয়াডরা যতক্ষণ না আসে ততক্ষণ অপেক্ষা করবে তো তোমার উত্তর এইটা হওয়া উচিত যে না স্যার এখন বর্তমানে টেকনোলজির দুনিয়ায় স্যার ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমি তাদের সঙ্গে ভালোভাবে কন্ট্যাক্ট করতে পারবো তারা যে যে ইনস্ট্রাকশনগুলো দেবে সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করে কিন্তু আমরা অতি সহজে সেই বোমটাকে ডিফিউজ করতে পারবো ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা তো তোমাদের ইন এ সাম যদি তোমরা বলো তাহলে প্রথম কথা তুমি বলবে যে জায়গাটাকে ক্লিয়ার করে দেবো যতজন পাশাপাশি আছে সেই জায়গাটা এরিয়াটাকে সিল করে সেই জায়গায় কাউকে আসতে দেবো না এরপরে বোম স্কোয়াডের সঙ্গে কনট্যাক্ট করে তুমি বোম স্কোয়াডকে ডাকবে আর যদি ততটা সময় না থাকে তাহলে কিন্তু বোম স্কোয়াডের সঙ্গে টেকনোলজির হেল্প নিয়ে ভিডিও কল বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে কল করে তাদের সঙ্গে কনট্যাক্ট করে তারপরে তুমি যে কাজটা সেই কাজটা করবে মানে বোম ডিফিউজ করার চেষ্টা করবে আশা করছি জিনিসটা তোমাদের ক্লিয়ার করে বুঝাতে পেরেছি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো তোমরা গ্রুপে গিয়ে করে আমাকে হোয়াটসঅ্যাপেও আমার সঙ্গে কনভারসেশন করতে পারো তো বন্ধু এরপর চলে যাওয়া যাক নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন হচ্ছে কোথাও জনগণ পুলিশের কথা শুনছে না এই সময় তুমি কি করবে মনে করো তোমার এমন একটা জায়গায় পোস্টিং হয়ে আছে সেইখানে কিন্তু জনগণ পুলিশের কথা শুনছে না একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়ে গেছে একটা রায়টের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে জনগণ বিদ্রোহ করছে এই সময় তোমার কি করা উচিত তো এর উত্তরে তুমি বলতে পারো স্যার আমার যেহেতু কমিউনিকেশান স্কিলসগুলো ভালো রয়েছে আমি চেষ্টা করব সেই জনগণদের সঙ্গে কথা বলার তারা যদি আমার কথা না শোনে আমি চেষ্টা করব তাদেরকে বোঝানোর তারা যদি তাও না বোঝে তাহলে কিন্তু আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আদেশ নিয়ে বা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দেবে সেই আদেশ কিন্তু আমি পালন করব। দেখো বন্ধুরা এখানে তোমরা কনস্টেবল হচ্ছ তোমরা কোনো কোনোদিনই ডিসিশান মেকার নও তোমাদেরকে কিন্তু ডিসিশান দেওয়া হবে তুমি সেই ডিসিশানটা কিন্তু পালন করবে তুমি সবসময় একটাই উত্তর বলবে যে রকম সিচুয়েশান আসুক তুমি এই উত্তরটা রেডি রাখবে যে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমাকে যে আদেশ দেবে সেই আদেশটাই তুমি পালন করবে কারণ কনস্টেবলের কাজ হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের আদেশ পালন করা ঠিক আছে ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা তোমরা চেষ্টা করবে একটা জেনুইন উত্তর দেওয়ার এই নয় যে তুমি বললে যদি না শোনে আমি লাঠি চার্জ করতে শুরু করে দেবো আমি একেবারে ফিল্মের হিরোর মতো মারতে শুরু করে দেবো সেই সব উত্তরগুলো কিন্তু নেবে না ইন্টারভিউয়ার। সেই সব উত্তরগুলো কিন্তু পুরো ইনভ্যালিড ক্লিয়ার করতে পেরেছি তুমি কোনো দিনও বলতে পারো না স্যার আমি এটা করে দেবো ওটা করে দেবো তাদেরকে অ্যারেস্ট করে নেবো তোমার ওই অথরিটিটাই নেই তোমাকে শুধুমাত্র বলতে হবে স্যার আমি সিচুয়েশানটা কন্ট্রোল করার চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তাদেরকে বোঝাবার চেষ্টা করব যেহেতু আমার কমিউনিকেশান স্কিলগুলো ভালো রয়েছে যদি তারপরেও তারা কথা না শোনে তারা বিদ্রোহ চালিয়ে যায় তাহলে কিন্তু আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেই কথা জানাবো ওনারা যে আদেশ দেবেন সেই আদেশটা আমি পালন কর ক্লিয়ার একদম সিম্পল উত্তর আশা করছি তোমাদের উত্তরগুলো ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে তো বন্ধুরা এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাবো এই প্রশ্নটা আমাদের এক সাবস্ক্রাইবার করেছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সে আমাকে হোয়াটসঅ্যাপে তার প্রশ্নটা জিজ্ঞাসা করেছে এইভাবে কিন্তু তোমরাও তোমাদের প্রশ্নের উত্তর জানতে পারো তোমরা অবশ্যই কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাবে এবং আমাকে প্রশ্ন করতে পারো তোমাদের সকলের প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আমিই একটা ভিডিও বানাবো তো তোমাদের নাম ধরে কিন্তু তোমাদের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এই বন্ধুটা আমাকে প্রশ্ন করেছে যে নিজের সম্বন্ধে কিছু বলো তো এইটার পরিপ্রেক্ষিতে আমি তোমাকে বলতে চাইছি দেখো বন্ধু ইন্টারভিউর তোমাকে দুই ধরনের প্রশ্ন করতে পারে এক হচ্ছে তোমার পরিচয় দাও প্রথমেই প্রশ্নটা করবে কিন্তু তুমি রুমে ঢুকলে চেয়ারে বসে তোমাকে হয়তো বলবে তোমার সম্পর্কে পরিচয় দাও বা তোমার পরিচয় দাও বা তোমার সম্বন্ধে কিছু বলো ঠিক আছে তো যখনই বলবে যে তোমার পরিচয় দাও তাহলে তুমি কি বলবে প্রথম নাম তোমার বাবার নাম তুমি কোন জেলার কোন থানার অন্তর্গত কোন গ্রাম থেকে এসেছো এবং তোমার এডুকেশন কোয়ালিফিকেশানটা বলার পরেই তুমি বলবে যে আমি বর্তমানে এই এই জিনিসগুলো করছি এটা হয়ে গেল তোমার পরিচয় এরপর যখন বলবে যে তোমার সম্পর্কে কিছু বলো তখন তুমি তো এই যে তোমার পরিচয় সেটা তো বলবেই প্লাস তোমার হবি তোমার কি ভালো লাগে কি খারাপ লাগে এটা তুমি বলতে পারো ক্লিয়ার জিনিস বলতে পেরেছি তোমাদেরকে তোমার পরিচয় আর তোমার সম্পর্কে বলো এই দুটো প্রশ্নের মধ্যে একটু তফাৎ রয়েছে তোমার তোমার সম্বন্ধে যদি কিছু বলতে বলে তাহলে তুমি তোমার পরিচয়ের সঙ্গে কিছু জিনিস অ্যাড করে বলতে পারো তোমার স্ট্রেংথ বলতে পারো কিন্তু এমন নয় যে তুমি পাঁচ মিনিট ধরে নিজের সম্বন্ধেই বলছো স্যার আমার একটা গার্লফ্রেন্ড ছিল সেই গার্লফ্রেন্ডে ছেড়ে চলে গেছে আমার অনেক দুঃখ এই রকম কিছু যাতে উত্তর না হয় ঠিক আছে একটা ক্লিয়ার কাট একটা উত্তর জাস্ট এক থেকে এক মিনিট অত বড়ো নয় এক মিনিটে কিন্তু তোমাদের পরিচয়টা শেষ করে দিতে হবে পরিচয় বললে কিন্তু কুড়ি তিরিশ সেকেন্ডের মাথায় কিন্তু তোমাদের পরিচয়টা শেষ করে দিতে হবে ইন্টারভিউয়াররা টু দি পয়েন্ট উত্তর চাই যেমন আমরা অবজেক্টিভ টাইপ প্রশ্নের উত্তর দিই না জাস্ট যতটুকু উত্তর দেওয়া ততটুকু ঠিক তেমনিই উত্তর দিতে হবে ইন্টারভিউয়াররা এটাতে কিন্তু অনেক খুশি হবে যদি তুমি টু দি পয়েন্ট উত্তর দিতে পারো কারণ তাদের টাইমের প্রচুর ভ্যালু রয়েছে কিন্তু তুমি অপ্রাসঙ্গিক কিছু কথা বলবে না আর এটাও বলবে না তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হলো তুমি অন্য প্রশ্নের উত্তর দিতে শুরু করে দিলে তোমাকে বলা হলো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি নিয়ে বলো আর তুমি পশ্চিমবঙ্গের বলতে বলতে নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া মানে তুমি ভারতবর্ষের ভূপ্রকৃতি বর্ণনা করতে চলে গেছো হ্যাঁ তারা অবশ্যই জানে তুমি জানো তোমাকে সেটা প্রকাশ করার জন্য কিন্তু বেশি বলার দরকার নেই যতটুকু জিজ্ঞাসা করবে ঠিক ততটুকুই কিন্তু বলবে ঠিক আছে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড জয় হিন্দ ভালো থাকুন